বন্ধুরা, পল্লবীর মশলা ঘরের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ হলো জ্যৈষ্ঠ মাসে তৃতীয় মঙ্গলবার। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা মঙ্গল ব্রতবার পালন করি। ফুল, কলা, গোটা সব ফল, পাঁচ রকমের ফল রয়েছে জানো। তো দেরি করি আমার পুজো করানো হয়ে গেছে, চলুন আপনাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই। মায়ের এই মূর্তি দেখে নিশ্চয়ই আপনাদের মনে সমস্ত বাসনা পূর্ণ হবে। এরপর চলুন নিয়ে যাচ্ছি দুর্গা মন্দিরে। দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে আমাদের দুর্গা মন্দির, ভেতরে মায়ের মূর্তি আছে। কিন্তু এত গরম ছিল সেজন্য আমি ভেতরে গেলাম না, বাইরে থেকে মায়ের দর্শন করিয়ে দিলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর দেখুন বাইরে খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে পুরো চত্বরটাকে সাজানো আছে, সেজন্য আরও ভালো লাগছে। ও দেখুন এখানে দাঁড়িয়ে আছে, একটু পরে এখান থেকে পর বেরিয়ে যাব, আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। পুজো করিয়ে বাড়ি চলে এসেছি, এরপর প্রসাদ খেয়ে তারপর দেখুন আবার ভিডিওটি নিয়ে ফিরে আসছি। দেখুন এরপর প্রচণ্ড তাপ, কিন্তু আজকে আমাদের পুকুর থেকে মাছ আনা হয়েছে, সেগুলো চলুন আপনাদের দেখিয়ে নিই। দেখুন ছোটো ছোটো চারাপোনা, মিরিক মাছ এসব নিয়ে আসা হয়েছে, আর এখানে কাটাও হচ্ছে। প্রচণ্ড গরম, এই 10:30 বাজছে, তার মধ্যে এত গরম পড়েছে। এই 10:30 বাজছে, এত রোদ, চারদিকটা করে জ্বলে গেছে। আজ মঙ্গলবার, আর মঙ্গলবারের ফলারের জন্য দেখুন আমি এখানে চিটে নিয়েছি, চিনিটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম কলা, তার সঙ্গে নিলাম এখানে আম, দেখতে পারছেন। এরপর নিয়ে নেবো দুধ, আপনারা চাইলে দইও নিতে পারেন, কিন্তু আজকে আমি দুধ দিয়েই খাবো। এই পরিমাণে দুধ নেবো, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। হচ্ছে আলু ছোলা ভাজা, চলুন এরপর এটা মেখে খাওয়া যাক। জল বাঁধা রয়েছে, কুকুরগুলো এসে বসে রয়েছে এখানে, মাঝে মাঝে জলেতেও নেমে পড়ছে। আর রাতের জন্য বানাবো ডালিয়ার খিচুড়ি, সেই জন্য দেখুন সমস্ত সবজিগুলো এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর ঝটপট এই খিচুড়িটা বানিয়ে নিই, খুব ইজি। দেখুন আমি এখানে প্রেশার কুকারে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1টা চেরা শুকনো লঙ্কা। এবার এটা একটু গরমে একটু চারদিকে গন্ধটা সরিয়ে গেলে আমরা সবজিগুলো দিয়ে এই 2 মিনিটের মতো মাত্র নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এরপর আড়া বাগার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ ডালিয়া আর 1/2 কাপ মুগ ডাল। এখানে শুধুমাত্র মুগ ডালই ব্যবহার করবে।
ডালিয়া আর মুগ ডালকে ভালো করে মিক্স করিয়ে এই মিনিট দুয়েকের মধ্যে একবার কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো প্রয়োজন মতো জল। আমি দু কাপ মতো জল দিয়েছি, তারপর পুরোটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটতে শুরু করেছে, এরপর আমি লিডটাকে অফ করে দিলাম। এরপর একটা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করলেই হয়ে যাবে। আর বানিয়ে নিচ্ছি বেগুনি। এখানে দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি আর বেগুনগুলো কেটে নিয়েছি। এরপর ঝপাঝপ এটাকে তেল গরম করে এরপর বেগুনিগুলো ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।